সারা দেশের সাথে রাজ্যেও প্রভু রামচন্দ্রের মন্দির ও রামলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার সোমবার সকাল থেকে রাজ্যে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনরা রাম রাম আরাধনায় সকালে অযোধ্যায় উদ্বোধন ও হয়েছেন প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা রাজ্যে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শোভাযাত্রা থেকে শুরু করে স্বচ্ছ তীর্থ ভাবনায় মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানও করা হয়েছে সোমবার সকালে দুর্গাবাড়ি প্রভু রামচন্দ্রের আরতি অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুজো দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন সমাজের সমস্ত স্তরে মানুষের কল্যাণ এবং জীবন সুখময় হয়ে উঠুক এটাই ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করেছে জাতি জনজাতি সকল অংশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে তিনি আরও বলেন রাম রাজত্বে যা হতো প্রধানমন্ত্রীও সেই দিশাতে এগিয়ে যাচ্ছে আমরাও সেই দিশাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব भगवान राम जी का पूजा किया अभी और यही प्रार्थना किए कि राम रामदादित्य में जो होता था इस तरह माननीय प्रधानमंत्री जी जो सोच है उस सोच पर त्रिपुरा भी हम लोग इस तरह चलाएंगे और रामचंद्र जी से प्रार्थना किए हैं त्रिपुरा में जाति जनजाति दोनों मिल के हम लोग एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा एक भारत श्रेष्ठ भारत এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানকে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় পিউরো রিপোর্ট আর ইনিউজ। নিউজ